হ্যালো ভিউয়ার্স, এনার্জি ট্যাকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি সার্কিট ব্রেকার এবং এর ব্যবহার নিয়ে বেসিক কিছু আলোচনা করব। চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই। প্রথমেই আমরা জানব সার্কিট ব্রেকার কি। সার্কিট ব্রেকার হলো এমন একটি সুইচিং ডিভাইস যা ফল্ট বা অস্বাভাবিক কারেন্টকে বাধা দেয়। এটি একটি যান্ত্রিক যন্ত্র যা উচ্চ মাত্রায় স্বাভাবিক ও অস্বাভাবিক ফল্ট কারেন্টের প্রবাহকে ব্যাহত করে এবং একটি সুইচের মতো কাজ করে। সার্কিট ব্রেকারকে মূলত একটি বৈদ্যুতিক সার্কিট অন অফ করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এইভাবেই এটি বৈদ্যুতিক সিস্টেমকে রক্ষা করে। A circuit breaker is a switching device that interrupts abnormal or fault current. It is a mechanical device that disturbs the flow of high magnitude fault current and additions performs the function of switch. The circuit breaker is mainly designed closing and opening of an electrical circuit, thus protects the electrical system from damage. সার্কিট ব্রেকার কত প্রকার, এর ব্যবহার। সাধারণত যে সকল সার্কিট ব্রেকার ব্যবহার হয়ে থাকে সেগুলি হলো এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার, এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, এসিবি এয়ার সার্কিট ব্রেকার, ভিসিবি ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, RCCB residual current circuit breaker, RCBO residual circuit breaker with overload protection, ELCB earth leakage circuit breaker, MPCB motor protection circuit breaker। চলুন এবার জানি এগুলোর ব্যবহার সম্পর্কে। এমসিবি সার্কিট মূলত ব্যবহার করা হয় নর্মাল লোডের ক্ষেত্রে। এটি শর্ট সার্কিট ও ওভারলোড থেকে সার্কিটকে রক্ষা করে। রেটেড কারেন্ট 1 অ্যাম্পিয়ার থেকে 63 অ্যাম্পিয়ার, ব্রেকিং ক্যাপাসিটি 5.5 কিলো অ্যাম্প থেকে 10 কিলো অ্যাম্প, পোল সংখ্যা 1, 2, 3, 4 পোল হয়। অপারেটেড ভোল্টেজ 220 থেকে 240 ভোল্ট এসি। এমসিসিবি মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। এমসিসিবি সার্কিট মূলত ব্যবহার করা হয় হেভি মাঝারি লোডের ক্ষেত্রে। এটি শর্ট সার্কিট ও ওভারলোড থেকে সার্কিটকে রক্ষা করে। ট্রিপিং ইউনিট সহ ভেরিয়েবল ও ফিক্স টাইপের হয়ে থাকে। রেটেড কারেন্ট 16 অ্যাম্পিয়ার থেকে 1600 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে। ব্রেকিং ক্যাপাসিটি 25 কিলো অ্যাম্প থেকে 55 কিলো অ্যাম্প, পোল সংখ্যা 3 পোল এবং 4 পোলের হয়। অপারেটেড ভোল্টেজ 220 থেকে 240 ভোল্ট এসি। এসিবি এয়ার সার্কিট ব্রেকার। যে সার্কিট ব্রেকারের আর্ক নির্বাপন এবং অপারেটিং স্বাভাবিক বায়ুমণ্ডলের বাতাসের চাপে করা হয় তাকে এয়ার সার্কিট ব্রেকার বলে। জেনারেটরের এবং লোডের কেভিএ অনুযায়ী এই ব্রেকার নির্ধারণ করা হয়। এটি জেনারেটর এবং পাওয়ার সিস্টেমকে সুরক্ষা দেয়। এটি লো ভোল্টেজ সাবস্টেশন এলটি প্যানেলে ব্যবহার করা হয়। রেটেড কারেন্ট 630 অ্যাম্পিয়ার থেকে 6300 অ্যাম্পিয়ার, ব্রেকিং ক্যাপাসিটি 55 কিলো অ্যাম্প থেকে 100 কিলো অ্যাম্প, পোল সংখ্যা 3 পোল 4 পোল, অপারেটেড ভোল্টেজ 440 থেকে 1000 ভোল্ট এসি। VCB ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। যে সার্কিট ব্রেকারের আর্ক নির্বাপন এবং অপারেটিং স্বাভাবিক বায়ুশূন্য স্থানের মাধ্যমে কন্ট্রোল করা হয়। 11 কেবি লাইন অন অফ করার জন্য যে সার্কিট ব্রেকার সাধারণত ব্যবহার করা হয় তাকে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার বা VCB বলে। অবশ্যই 500 অ্যাম্পিয়ারের ওপরে হতে হবে। রেটেড কারেন্ট 500 অ্যাম্পিয়ার থেকে 3150 অ্যাম্পিয়ার। পোল সংখ্যা 3। অপারেটেড ভোল্টেজ 11 কেভি টু 440 ভোল্ট এসি। RCCB রেসিডিয়াল কারেন্ট সার্কিট ব্রেকার লিকেজ কারেন্ট প্রোটেকশন এর জন্য ব্যবহার করা হয়। RCCB এর সবচাইতে গুরুত্বপূর্ণ উপকারিতা হলো কোনো কারণে লাইনে নিউট্রাল অথবা ফেজ তার শরীরের কোনো অংশে লাগলে সার্কিট ব্রেকার ট্রিপ করবে। লিকেজ ট্রিপিং রেটিং দিয়ে নির্দেশ করা হয়। কত মিলি অ্যাম্পিয়ার লিকেজ কারেন্ট হওয়ার ফলে RCCB ট্রিপ করবে এটি সাধারণত 30 মিলি অ্যাম্পিয়ার, 100 এবং 300 মিলি অ্যাম্পিয়ার রেটিংয়ে হয়ে থাকে। রেটেড কারেন্ট সাধারণত 10, 16, 32, 40, 63, 100 অ্যাম্পিয়ারের হয়ে থাকে। RCBO RCCB, RCBO এদের কাজ একই। RCBO অতিরিক্ত ওভারলোড থেকে সার্কিটকে রক্ষা করে, যেটা RCCB তে নাই। ELCB আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। ELCB আর্থ লিকেজ সার্কিট ব্রেকার লিকেজ কারেন্ট প্রোটেকশন এর জন্য ব্যবহার করা হয়। ELCB এর সবচাইতে গুরুত্বপূর্ণ উপকারিতা হলো কোনো কারণে লাইনে নিউট্রাল অথবা ফেজ তার শরীরে কোনো অংশে লাগলে সার্কিট ব্রেকার ট্রিপ করবে। MPCB মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। MPCB হলো মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। এটি মোটরকে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বা লোড থেকে রক্ষা করবে। মোটরের প্রোটেকশন সার্কিট ব্রেকার MPCB একটি বিশেষায়িত বৈদ্যুতিক ডিভাইস যা 60 হার্জ এবং 50 হার্জ উভয় ফ্রিকোয়েন্সিতে মোটর সার্কিটের সাথে ব্যবহার করা যেতে পারে। মানবদেহ সুস্থ রাখার জন্য, হৃৎপিণ্ড সুস্থ রাখার জন্য যেমন জরুরি, তেমনি মোটর সুরক্ষা রাখার জন্য MPCB জরুরি। রেটেড কারেন্ট 0.11 অ্যাম্পিয়ার থেকে 100 অ্যাম্পিয়ার। পোল সংখ্যা 3। অপারেটেড ভোল্টেজ 220 থেকে 230 ভোল্ট এসি। পাওয়ার 0.4 থেকে 45 কিলোওয়াট। আজকের ভিডিওতে আমি সার্কিট ব্রেকার কি এবং এর ব্যবহার সম্পর্কে বেসিক কিছু আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি সার্কিট ব্রেকার নিয়ে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।